তাহলে আমরা আজকে শিখছি টেন্স প্রথমে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স পাস্ট কন্টিনিউয়াস টেন্স ফিউচার কন্টিনিউয়াস টেন্স তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন কি রকম হবে প্রথমে বলো সাবজেক্ট সাবজেক্ট অনুযায়ী অ্যাম অথবা ইজ অথবা আর তারপর ভার্ব তার সাথে আইএনজি প্লাস ও ফর অবজেক্ট একই রকম ভাবে অ্যালাইন বলো পাস্ট কন্টিনিউয়াস টেন্সের গঠনটা কি আছে সাবজেক্ট প্লাস ভার্ব অথবা তুমি বলো অর্গুর ওয়াজ কোথায় বসে ওয়ার কোথায় বসে সিঙ্গুলার নাম্বার হলে ওয়াজ বসে আর আয়ের ক্ষেত্রে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তারপরে ওয়াজ বসবে এবং আয়ের পরে ওয়াজ বসবে ঠিক আছে শান্তনু বলো ফিউচার কন্টিনিউয়াস টেন্সের গঠনটা কি আছে S plus shall oblique will plus be plus verb এর সাথে ing plus object very good আমি একটা বাক্য লিখছি প্রথমটা তোমরা দেখে দেখে শেখো তারপরে নিজেরাই করবে প্রথম বাক্য কৃষ্ণ মাখন খাচ্ছে কন্টিনিউয়াস টেন্স মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে বর্তমান কালে কোনো কাজ চলছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স মানে অতীতে কোনো কাজ চলছিল আর ভবিষ্যতে চলতে থাকবে এরকম বোঝায় প্রেজেন্ট কন্টিনিউয়াস কৃষ্ণ মাখন বলে নিয়ম অনুযায়ী প্রথমে কি বসবে নিশিত সাবজেক্ট কৃষ্ণ ভেরি গুড আলামে কে আর আই এস এস এ কৃষ্ণ তারপর কি বসবে আলামে আমি জানি ইজ ভেরি গুড কৃষ্ণ যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাই হবে ইজ কৃষ্ণ ইজ ভার্ব কি আছে খাওয়া ইট সূর্য তুমি বলবে এটা লেখা কমপ্লিট হয়ে গেলে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে এই বাক্যটা কেমন হবে কৃষ্ণ মাখন খাচ্ছিল ভেরি গুড দেখো সবাই কৃষ্ণ মাখন খাচ্ছে এই ক্ষেত্রে ট্রান্সলেশন কেমন হবে সাবজেক্ট হিসেবে কৃষ্ণ বসবে প্রথমে অজয়ের মধ্যে কোনটা বসবে বিদ্যা ওয়াজ ভেরি গুড কৃষ্ণ ওয়াজ ইটিং বাটার শুধুমাত্র প্রেজেন্ট কন্টিনিউয়াস আর পাস্ট কন্টিনিউয়াস টেন্সের পার্থক্য শুধু এখানেই অক্সিলারি ভার্ব শুধুমাত্র অ্যামিজারের পরিবর্তে অজয়ার হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আর বলছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে পার্থক্য শুধুমাত্র অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ক্রিয়াপদ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে অ্যামিজার কিন্তু পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে অজ অথবা অয়ার তাহলে হলো কৃষ্ণ ওয়াজ ইটিং বাটার এবার কে বলবে নিশিত বলবে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে বাংলা বাক্য কেমন হবে কৃষ্ণ ভাত খাবে না এই বাক্য দিয়ে বলো কৃষ্ণ মাখন খেতে থাকবে ভেরি গুড কৃষ্ণ মাখন খেতে থাকবে এখানে লিখছি কৃষ্ণ আলাদা তুমি কি বুঝতে পারলে কৃষ্ণ মাখন খেতে থাকবে দেখো সবাই নিয়ম অনুযায়ী প্রথমে কি হবে সাবজেক্ট কৃষ্ণ কে আর আই এস এস এন শ্যাল উইলের কোনটা বসবে উইল বি ভেরি গুড কৃষ্ণ উইল বি ইটিং বাটার ভেরি গুড এবার ভালোভাবে খেয়াল করো সবাই তিনখানা টেন্সটাকে আমরা যদি কম্পেয়ার করি বা ভালো করে দেখি তাহলে দেখবো শুধুমাত্র পরিবর্তন কোথায় অক্সিলারি ভার্ব শুধুমাত্র পরিবর্তন হবে তিন টেন্সের প্রত্যেক ক্ষেত্রে কৃষ্ণ ইজ ইটিং বাটার কৃষ্ণ মাখন খাচ্ছে কৃষ্ণ মাখন খাচ্ছিল কৃষ্ণ ওয়াজ ইটিং বাটার কৃষ্ণ মাখন খেতে থাকবে কৃষ্ণ উইল বি ইটিং বাটার কার বুঝতে অসুবিধা আছে আছে তো করো দেখি প্রথম বাক্য
राम बोने जाच्छे তাহলে past continuous tense এর ক্ষেত্রে কি হবে বাক্যটা রাম ইজ গোইং নো নো ইংলিশ না বাংলা বাক্য বলো রাম বনে যাচ্ছিল ভেরি গুড রাম বনে যাচ্ছিল আর future continuous tense হবে রাম বনে যেতে থাকবে রাম বনে যেতে Ram is going to forest. Acha past continuous ta ki hobe alamin Ram was going to forest. Going to forest. Babai tumi bujhte pachho? Baba. Babai nei ekhane? Acha. Andru thik hoye to bolchi bhul. Bhul bolis ekhon bhul. Future continuous tense ki hobe? Surya. Ram bone jete thakbe. Bolo English rocket. Ram will be going to forest. Ram will be. Ram will be going to forest. लेखा হয়ে গেল আমি পরের বাক্যে যাই এবার going to forest. এরপর আমি তাহলে উপরের বাক্যগুলো মুছি কৃষ্ণ forest. এটা এক্ষুনি করবে তারপরে হোমওয়ার্ক করবে অর্জুন যুদ্ধ করছে কোথায় যুদ্ধ করছে বলো তো কুরুক্ষেত্রে না ও তো বড় কুরুক্ষেত্রে যুদ্ধ করছে নো সাউন্ড অনেক জায়গা করছে কিন্তু এই মুহূর্তে কুরুক্ষেত্র অর্জুন যুদ্ধ করছে অর্জুন যুদ্ধ করছিল অর্জুন যুদ্ধ করতে থাকবে অর্জুন আর কি অর্জুন আমি জারের কি হবে ইজ ইজ কখন বসে সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন ইজ বসে অ্যাম শুধুমাত্র আয়ের পরে বসে আর প্লুরাল হলে আর বসবে তাই তো অর্জুন ইজ ফাইটিং এ পাই জি এইচ টি আই এন এক্ষেত্রে কি হবে অর্জুন ওয়াজ ফাইটিং আর অর্জুন উইল বি ফাইটিং আমি লিখছি না পুরো পড়ে সোজা এবার পরের বাক্য লেখো নিচের গুলো মুছে দিচ্ছি রাবণ ও কুম্ভকর্ণ ঘুমোচ্ছে রাবণ ও কুম্ভকর্ণ কিসের প্রতীক ভোগ করা মানুষের প্রতীক এরা সবসময় ইন্দ্র তৃপ্তিতে ব্যস্ত রাবণ ও কুম্ভকর্ণ ঘুমোচ্ছে এটা কিন্তু একটু ভাবতে হবে পার্সেন্টটা কি আছে ঘুমোচ্ছে আমি বলবো পাস্ট টেন্সে না কিছু বলবে না তুমি হ্যাঁ পাস্ট টেন্সে বাক্য কেমন হবে হ্যাঁ বলো ঘুমোচ্ছিল ফিউচার কন্টিনিউস কি হবে কে বলবে আমি বলবো বলো রাবণ ও কুম্ভকর্ণ ঘুমোতে থাকবে হ্যাঁ রাবণ ও কুম্ভকর্ণ ঘুমোতে থাকবে কুম্ভকর্ণ কি হবে তাহলে রাবণ এন্ড কুম্ভকর্ণ আর স্লিপিং ভেরি গুড আর হবে কারণ আমরা দেখলাম রাবণ এবং কুম্ভকর্ণ রাবণ এবং কুম্ভকর্ণ কি প্লুরাল ভেরি গুড
রাবণ তুমি মানে গিনি আরে ভিএ লিখতে পারো ডাবল পি আই এন জি আমি তো লিখতে পারি রাবণ এন্ড আরে বান লিখে আর এস টি কুম্ভ কর্ণ এখানে লিখো কুম্ভ কর্ণ কুম্ভ কর্ণ আর এস টি কর্ণ আর স্লিপিং বলো past continuous tense এর ক্ষেত্রে আর এর পরিবর্তে কি হবে ওয়্যার হবে তাহলে করে খেয়াল করো present continuous tense এর ক্ষেত্রে রাবণ এন্ড কুম্ভকর্ণ আর স্লিপিং শুধুমাত্র এখানে যেহেতু প্লুরাল ছিল তাই আর এই ক্ষেত্রে ওয়্যার হবে এই ক্ষেত্রে প্লুরালের জন্য ওয়্যার হবে এবার তুমি বলো সূর্য ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে কি হবে উইল বি শুধুমাত্র অক্সিলারি ভার্ব আলাদা হয়ে যাবে